নিয়োগ দুর্নীতির তদন্তে অবশেষে এডির দপ্তরে হাজিরা দিলেন শারণী ঘোষ প্রথম ব্রেক রিপাবলিক বাংলা 11টা বেজে 22 মিনিটে রিপাবলিক বাংলা প্রথম দেখায় শারণী ঘোষ পৌঁছেছেন সিজিও কমপ্লেক্সে 48 ঘন্টার নোটিশে ডাকা হয়েছে ভোটের প্রচারে ছিলাম তদন্তে সহযোগিতা করব এডি দপ্তরে ঢোকার মুখে বললেন শারণী ঘোষ পৌঁছে গেলেন 11টা বেজে 22 মিনিটে প্রথম খবর ব্রেক করে রিপাবলিক বাংলা সকাল 6টা থেকে রিপাবলিক বাংলা দেখিয়ে চলেছে প্রতিনিয়ত আপডেট শারণী ঘোষ কোথায় রয়েছেন তার কোন বাড়িতে থাকার সম্ভাবনা এবং একই সঙ্গে ইডির দপ্তর থেকে যে সূত্রপাতে আমরা খবর পাচ্ছিলাম যে শারণী ঘোষ আজকে যাবেন কিনা কোনো তথ্য কিন্তু ইডির আধিকারিকদের কাছে ছিল না যে শারণী ঘোষের পক্ষ থেকে কোনো চিঠি বা মেল করা হয়নি স্বাভাবিকভাবে মনে করা হচ্ছিল যে শারণী ঘোষ হয়তো আজকে হাজিরা দেবেন সৈকত আমাদের প্রতিনিধি তাকে তার প্রশ্নের উত্তরে শারণী ঘোষ সিজিও কমপ্লেক্সে পৌঁছানোর পর কি বললেন শোনাবো আপনাদের আমি ক্যাম্পেইনে ছিলাম আপনারা সকলে জানেন এবং আমাকে 48 ঘন্টার নোটিশে এখানে ডাকা হয়েছে আমি সশরীরে এখানে উপস্থিত হয়েছি এবং আই ইন্টেন্ড টু কোঅপারেট টু দ্য বেস্ট অফ মাই অ্যাবিলিটিস থ্যাংক ইউ কুন্তলকে কতদিন ধরে চেনেন আমি ওনাদের সঙ্গে কথা বলছি কুন্তলের সঙ্গে এই যে ব্যাংকিং লেনদেন এই লেনদেন কতদিনের কুন্তলের দিয়েছিলেন আপনি কুন্তলের সঙ্গে গাড়ি আমার পাশে কতদিন ধরে চলেন এই মুহূর্তে শায়নী ঘোষ যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সেই শায়নী ঘোষ 11টা 23 মিনিটে কমপ্লেক্সে প্রবেশ করলেন বিরামহীন টানা প্রশ্ন করে গেছেন আমাদের প্রতিনিধি সৈকত সরাসরি সিজিও কমপ্লেক্সে চলে যাব সৈকত রয়েছেন এবং পিঙ্কি রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে সৈকত বিরামহীন ভাবে টানা প্রশ্ন করে গেছো যে কুন্তলকে কতদিন ধরে চেনেন মিলেছে উত্তরও কি উত্তর মিলল সৈকত দেখো তোমাকে জানিয়ে রাখি প্রায় 40 মিনিট অতিক্রান্ত শায়নী ঘোষ সিজিও কমপ্লেক্সে এসে হাজির হয়েছেন ঠিক 11টা 20 মিনিটে ঠিক আমি যে জায়গায় এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এখানেই একটি কালো গাড়ি নিয়ে আসেন শায়নী এবং তারপর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান যে তিনি ক্যাম্পে ছিলেন এবং তিনি তার সাধ্যমতো এই তদন্তে সহযোগিতা করতে এসেছেন বলে তিনি ঠিক এই গেট দিয়েই সিজিওর ভিতরে ঢুকে যান কিন্তু তারপরে রিপাবলিক বাংলার তরফ থেকে একটানা প্রশ্ন করে গিয়েছিলাম আমরা কুন্তল ঘোষকে কতদিন ধরে চেলেন কুন্তল ঘোষের সঙ্গে ব্যাংকিং ট্রানজাকশন সংক্রান্ত সমস্ত যে প্রশ্নগুলো ইডির আধিকারিকরা জানতে চাইছেন বা যে প্রশ্নগুলো তদন্তে উঠে এসেছে সেই ধরনের প্রশ্ন আমরা করে গিয়েছিলাম কোনো কথার জবাব দেননি কিন্তু শায়নী ঘোষ যে ব্যাংকিং ট্রানজাকশন কতদিনের কুন্তলকে কতদিন ধরে চেনেন কুন্তলের দেওয়া কোনো গাড়ি বা কুন্তল আপনার কোনো গাড়ি দিতে আর্থিকভাবে সুবিধা হেল্প করেছিল কিনা এই সব বিভিন্ন প্রশ্ন রিপাবলিক বাংলার তরফ থেকে আমরা করেছিলাম কোনো প্রশ্নের উত্তর দেননি অবশেষে 11টা 23 মিনিটে শায়নী ঘোষ এই যে বিল্ডিং আমার পেছনের এই যে বিল্ডিং এই পেছনের বিল্ডিংয়ের লিফটে করে বিল্ডিংয়ের সিজিও বিল্ডিংয়ের যে ইডি দপ্তর সেই ইডি দপ্তরে পৌঁছে যান এই মুহূর্তে শায়নী ঘোষ তিনি ইডি দপ্তরে রয়েছেন তাকে জিজ্ঞাসাবাদ করা হবে অ্যাডিশনাল ডিরেক্টর পদমর্যাদার অফিসার ডিএসপি পদমর্যাদার অফিসার মহিলা অফিসাররা শায়নী ঘোষকে জিজ্ঞাসাবাদ করবেন রিপাবলিক বাংলার জবাবে কিন্তু কোনো রিপাবলিক বাংলার উত্তরে প্রশ্নে কিন্তু কোনো ধরনের জবাব দিতে পারেননি শায়নী তবে তিনি বলে গিয়েছেন তিনি এখানে এসেছেন তদন্তে সব ধরনের সহযোগী করার জন্য তার সাধ্যমতো সব ধরনের সহযোগিতা করার জন্য এখানে এসেছেন শায়নী ঘোষ অবশেষে ইডি দপ্তরে হাজির হয়েছেন প্রায় 40 মিনিট অতিক্রান্ত হয়ে গেছে তিনি
ইডি দপ্তরে হাজির হয়েছেন তাকে আজকে নিয়োগ দুর্নীতি মামলা বিভিন্ন বিষয় নিয়ে মূলত আর্থিক লেনদেন ব্যাংকিং ট্রানজাকশন সংক্রান্ত বিষয় নিয়েই তাকে জিজ্ঞাসাবাদ করবেন ইডি আধিকারিকরা একেবারে সৈকত আমরা যদি ঘড়ির কাঁটা দেখি একেবারে 43 মিনিট 24 সেকেন্ড হয়েছে ঢুকেছেন শায়নী ঘোষ ইডির দপ্তরে আমি আবার চলে যাব পিঙ্কির কাছে এই মুহূর্তে পিঙ্কি স্বাভাবিকভাবে আমরা দেখে এসেছি এর আগে যতবার তলব করা হয়েছে যাদেরকে তলব করা হয়েছে প্রথমে ঢোকার পর কিছু সময় বসানো হয় তারপরে প্রশ্নমালা তৈরি করে একেবারে জিজ্ঞাসাবাদ শুরু হয় এখন ঠিক কি করা হচ্ছে বলে কি খবর পাচ্ছ সূত্র মারফত কি খবর পাচ্ছ আর প্রশ্নমালাতেই বা কি রয়েছে বলে খবর সূত্র মারফত প্রথম যে প্রশ্নটা করলে যে এই মুহূর্তে শায়নী কি করছে বা যখন প্রথমবার শায়নী ঘোষ বা যে কোনো সামন করা হয় কাউকে সেই সময় কি প্রথম প্রস্তুতি হয় তোমাকে জানিয়ে দিই শায়নী ঘোষ যখন আসছেন সেই সময় দেখা যায় বেশ আত্মবিশ্বাসী তিনি প্রথমে হাসতেও দেখা যায় তাকে তারপর তিনি জানান তিনি প্রচারে ছিলেন তিনি জানতে পারেন 48 ঘন্টা নোটিশে তিনি এসেছেন এবং তদন্তে সহযোগিতা করবেন এই মুহূর্তে তিনি গিয়েছেন ইডি অফিসে এবং তিনি যখন ইডি অফিসে আসেন সেটাও কিন্তু দেখার বিষয় ছিল তার কারণ ইডি অফিসে যে মূল গেট সেই গেট থেকে শায়নী ঘোষ আসেন না বরং ইডি অফিসের আরেকটি যে গেট রয়েছে যে গেট থেকে কিছুটা ঘুরেই অফিস পর্যন্ত পৌঁছতে হয় সেই গেটে এসে থামলেন শায়নী ঘোষ কিছুটা হয়তো সংবাদ মাধ্যম থেকে কিছুটা আড়াল হওয়ার জন্যই এবং সেই সময় শায়নী ঘোষকে তার লয়ারকে নিয়ে ভিতরে তা দেখা যায় প্রথমে শায়নী ঘোষের যে যে ডকুমেন্টসগুলো আনতে বলা হয়েছিল তোমাকে জানি রাখি কোন কোন ডকুমেন্টস আইটি রিটার্ন ফাইল ব্যাংকের স্টেটমেন্ট এবং একই সঙ্গে তার যে জমি বাড়ি ফ্ল্যাট নথি রয়েছে সেগুলো আনতে বলা হয়েছিল সেই নথিগুলো আগে নেওয়া হবে যাচাই করা হবে এবং একই সঙ্গে তার যে ফোন রয়েছে সেই ফোনটিও সুইচ অফ করে দেওয়া হবে আইনজীবী থাকতে পারবেন না তার সঙ্গে তাকে যেতে হবে ইন্টারোগেশন রুমে যেখানে তার বয়ান রেকর্ড করা হবে তোমাকে জানিয়ে রাখি একটু আগেই সৈকত জানাচ্ছিল 4 জন সদস্যের একটি টিম তৈরি করা হয়েছে শায়নী ঘোষকে ইন্টারোগেশন করার জন্য যেখানে ডিএসপি পদমর্যাদার একজন অফিসার রয়েছেন মহিলা অফিসার রয়েছেন এবং থাকছেন খোদ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তাই একটা বিষয় বলা বাহুল্য পুরো এই যে নিয়োগ দুর্নীতির মামলায় সেই মামলায় পোক্ত সবুত নিয়ে পোক্ত তথ্য নিয়ে কিন্তু আজকে ইন্টারোগেশনে ডেকেছেন শায়নী ঘোষকে ইডি আধিকারিকরা তুমি জানো কুন্তল ঘোষ গ্রেপ্তার হওয়ার পর থেকেই শায়নী ঘোষের নামটা কিন্তু বিভিন্ন মহলে ভাসতে শুরু করেছিল এবং এমনও হয়েছিল যে শায়নী ঘোষের বিরুদ্ধে অভিযোগ রয়েছে কুন্তল ঘোষ তাকে ফ্ল্যাট এবং গাড়ি পাইয়ে দিয়েছেন এবং কুন্তল ঘোষ বদলে রাজনৈতিক সুবিধা নিয়েছেন শায়নী ঘোষের কাছ থেকে সেই তথ্যগুলো যেমন আজকে যাচাই করার বিষয় থাকবে তার পাশাপাশি শায়নী ঘোষের স্বল্প সময়ের মধ্যে উত্থান এবং অবশ্যই অর্থনৈতিক উত্থান এর পিছনের উৎসটা কি সেটা জানতে চাওয়া হবে